মোটামুটি ওখান থেকে প্রায় বাস যাচ্ছে, বাসের মুভমেন্টে কোনো অসুবিধা হয়নি। একদমই শুনতে পাবেন সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যখন প্রত্যেকে ঘুমাচ্ছে শীতের রাতে। শীতের রাতেই তারা পৌঁছে গিয়েছিলেন আন্দোলনকারীরা। আন্দোলন শুধু নয়, তারা বলছেন হাইকোর্টের পারমিশন রয়েছে এবং সেখানে তারা অবস্থান করবেন তিন দিনের কর্মসূচি, এবং তাতেও কার্যত বাধার মুখে পড়তে হলো। পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা, একেবারে বাধার সম্মুখীন হতে হলো আন্দোলনকারীদের। ডিএ আন্দোলনকারীরা যারা দীর্ঘদিন ধরে অবস্থানে রয়েছেন, ডিএর অর্থাৎ মহার্ঘ ভাতার দাবিতে, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে চলছে অবস্থান, এবং সেই অবস্থান আজ যেই দিনে এসে পড়লো তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা নবান্নের সামনে একেবারে আন্দোলনে বসেছেন, এবং হাইকোর্টের পারমিশন অনুযায়ী অর্থাৎ অনুমতি নিয়েই তারা আন্দোলনে গিয়েছেন। আমাদের প্রতিনিধিরা রাতভর এই খবরের দিকে নজর রেখেছে, এবং সবার প্রথম এই খবর ঠিক ভোর 5:30টার সময় এই খবর সবার প্রথম ব্রেক করে রিপাবলিক বাংলা। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আন্দোলনকারীরা তারা এই মুহূর্তে অবস্থানে, এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, পিঙ্কি আমাদের প্রতিনিধি রয়েছে, এলিনা রয়েছে, এবং একই সঙ্গে সন্তুও রয়েছে আমাদের সঙ্গে। প্রত্যেকের কাছ থেকে আমরা সেই ছবি তুলে ধরছি, এবং একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। কী পরিস্থিতি সেখানকার রয়েছে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পিঙ্কির থেকে জানবো সরাসরি কী চলছে এখন পিঙ্কি সেখানে। দেখো প্রায় ঘড়ির কাঁটা বলছে প্রায় 40 মিনিটের উপর হয়ে গিয়েছে এই মুহূর্তে নবান্নের উপান্নের সামনে। আমাকে দেখিয়ে দিই একদম উপান্ন সভাঘর যেটা রয়েছে, অর্থাৎ নবান্নের অদূরে নয় বরং একদম নবান্নের সামনেই বলা যেতে পারে বসে পড়েছেন আন্দোলনকারীরা, ডিএ আন্দোলনকারীরা তথা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। এবং তুমি দেখতে পাচ্ছ ভাস্কর ঘোষ সহ আন্দোলনকারীরা ভাগে ভাগে তারা ভাগ হয়ে কিন্তু একদম নবান্নের সামনেই ধর্ণা দিতে শুরু করেছেন ডিএর দাবিতে। তাদের স্পষ্ট বক্তব্য, যেহেতু ব্যারিকেড করা রয়েছে, যেহেতু তারা বাস স্ট্যান্ডে প্রবেশ করতে পারছেন না বা পুলিশ দিচ্ছে না, তাই তারা এখান থেকে নড়বেন না, নবান্নের সামনে বসবেন, যদি প্রয়োজন পড়ে অ্যারেস্ট হতে অথবা গুলি পর্যন্ত চালিয়ে দেওয়ারও হুঙ্কার কিন্তু তারা দিচ্ছেন। গুলি চালিয়ে দিলে উঠবেন না এমনই হুঙ্কার কিন্তু তিনি দিচ্ছেন। এবং তোমাকে একটু দেখার চেষ্টা করি ছবিটা একবার কথা বলবো। ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর বাবু, আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম গুলি চালিয়ে দিলেও আমরা সরবো না, এতটা জায়গায় গিয়ে আইনি কাগজপত্র থেকেও আপনারা শেষ পর্যন্ত বাস স্ট্যান্ডে প্রবেশ করতে পারবেন? দেখুন, এটা মুখের কথা বলিনি, 42 দিন অনশন করেছি। যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে না, তার জন্য, তার অধিকারের জন্য 42 দিন অনশন করেছি। সেখানেও মরে যেতে পারতাম, যদি সহকর্মীর গুলিতে প্রাণ দিতে হয় কোনো অসুবিধা নেই। এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের, আপনার আমার বাড়ির শিক্ষিত ছেলে মেয়েদের অধিকারটা সুরক্ষিত করার জন্য যদি গুলি খেতে হয় রাজি আছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের জায়গাতে পৌঁছাতে দিচ্ছে এখানেই অবস্থান চলবে। আর আমরা বোধহয় ছবি তোলার জন্য এসেছি, আমরা এখানেই বসে থাকতে এসেছি টানা 72 ঘন্টা। যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাদেরকে না বলে টানা 72 ঘন্টা এখানেই অবস্থান। এটা একটু উল্লেখযোগ্যভাবে জানিয়ে দিই যে এটাই মনে হয় প্রথম যেখানে নবান্নের সামনে এখানে দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ বিশ্বাস করে যে গণতান্ত্রিক জায়গাতে মানুষের প্রতিবাদের অধিকার সর্বত্র আছে, সেটা হরিশ মুখার্জি হতে পারে, সেটা নবান্নের সামনে হতে পারে, কোনো জায়গাটাকে ওই 144 ধারা দিয়ে মানুষের অধিকারকে কাড়া যায় না। হরিশ মুখার্জি স্ট্রিটে আমরা মিছিল করেছি, আজকে এখানে আমরা এসেছি, এখানে চলবে, আমরা যা করি আন্দোলনের দাবি পূরণের জন্য যতটা যেতে হয় আমরা যাব। গ্রেপ্তার হলে করবে, অসুবিধা কি আছে? যারা গুলি খাওয়া তাদের কাছে গ্রেপ্তারির এবার ভয় কি? আমরা অনশন করেছি, অনশনের থেকে তো 42 দিন ধরে অনশনে বসেছিলাম আমি, তার থেকে তো এটা অনেক সহজ কাজ। পুলিশ চালাক, ওদের কাছে তো বন্দুক আছে, তো চালাক না, অসুবিধা কি? একেবারে একবার পুলিশের নিরাপত্তাটা তোমাকে দেখিয়ে দিই। তুমি দেখতে পাচ্ছ যেখানে বসে আছে তার পিছনে এখন পর্যন্ত ব্যারিকেড রয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ মোতায়েন করা রয়েছে, এবং একই সঙ্গে গার্ড রেল থেকে শুরু করে প্রত্যেকটা ইতিমধ্যে ব্যারিকেড গতকাল রাত থেকে কিন্তু করা হয়েছিল, এবং এখন যত বেলা বাড়ছে ফোর্স ডিপ্লয়মেন্ট আরও বাড়ছে, বাহিনী মোতায়েন করা হয়েছে প্রচুর। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে বাস স্ট্যান্ডে যাওয়ার যে রাস্তা, একদম নবান্নর পাশ থেকে বাস স্ট্যান্ডে যে যাওয়ার রাস্তা, সেই রাস্তা এই মুহূর্তে গার্ডেড রয়েছে, সেই রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে, এবং প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে। অন্যদিকে একই সঙ্গে তোমাকে আবারও জানিয়ে রাখি যে জায়গা নিয়ে বা কাগজ নিয়ে
ইতিমধ্যে জটিলতা তৈরি হয়েছে পুলিশের তরফ থেকে। আমি একটা তরফ থেকে একটা ছবি দেখাই তোমাকে এই মুহূর্তে। এই মুহূর্তে একটি বাস, সরকারি বাস, যেটি বাস স্ট্যান্ডের ভিতরে ছিল সেটাকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। একদিকে আন্দোলনকারীরা বসে রয়েছেন এবং তার পাশ থেকেই কিন্তু যে বাসগুলো ভিতরে আটকে ছিল বা যেগুলো যাতায়াত করবে সেগুলো কিন্তু বাসগুলোকে বার করা হচ্ছে এবং বাস বেরিয়ে যাওয়ার পর আবার গার্ড করিয়ে দেওয়া হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ধীরে 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 এই একটা পোর্শন, একটা যে পোর্শনে বিক্ষোভ চলছে, অনশন ধর্ণা চলছে, সেই জায়গা বাদ দিয়ে আরেকটা জায়গায় বাস ছাড়া হচ্ছে। অন্যদিকে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং গতকাল রাতেও যে ছবিটা আমি আপনাদের দেখা দেখাচ্ছিলাম যে 11টা বাজার পরেই কিন্তু কার্যত এই যে জায়গা নবান্ন চত্বর, নবান্ন বাসস্ট্যান্ড চত্বর কার্যত দুর্গক্ষেত্রে তৈরি হয়েছিল। গার্ডরেল থেকে শুরু করে ব্যারিকেড করা হয়েছিল, পাশাপাশি ফোর্স ডিপ্লয়মেন্ট হচ্ছিল। আজকে সকাল থেকে ছবিটা স্পষ্ট হচ্ছিল যে আজকে সকাল থেকে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হবে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে আনার জন্য। আর একটা ছবি দেখা একেবারে তাই পিঙ্কি, নজর রাখো রাত ভর। পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধিকে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছে, প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে সন্তু আমাদের অপর প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে সন্তু। দেখো এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো তোরা, এই মুহূর্তে ডি আন্দোলনকারীরা কি প্রশ্ন করছে বলুন, আপনাদেরও কি ডিয়া বাকি আছে থাকি না বলুন স্যার, বলুন মিলছে উত্তর মিলছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে আপনাদের তো ডিএ বাকি, আন্দোলনের জাজ মারছে পুলিশ, যে ডিপ্লয়মেন্ট সেই ডিপ্লয়মেন্ট দেখানোর চেষ্টা করবো। রজনীকান্ত মানে দেখাচ্ছে যত দূর চোখ যায় পুলিশে পুলিশে চয়লাভ, স্লোগানিং চলছে এই মুহূর্তে এবং প্রশ্ন চলছে পুলিশ আধিকারিকদের কি প্রশ্ন করে আপনাদের ডিএ বাকি তো স্যার, আপনার বাড়ির ছেলেরা পরীক্ষা দিতে চাকরি পাচ্ছেন আপনাদের সামনে আমরা তুলে ধরবো।